আগামী 12 ও 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল এর মেগা নিলাম। 2022 আইপিএল কে সামনে রেখে মেগা নিলামের আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। 2018 সালের পর আবারও মেগা নিলাম বসতে যাচ্ছে আইপিএল এ। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল এর এই মেগা নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিশ্চিত করেছে এবারের আইপিএল দেশ থেকে কয়জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। বিসিসিআই এর তালিকা প্রকাশের পর জানা যায় 2022 আইপিএল এর নিলামের জন্য বাংলাদেশ থেকে 9 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে কোন 9 জন এখনো তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে জানা যায় এবারের আইপিএল এ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। চলমান বঙ্গবন্ধু বিপিএল এ ঢাকার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ টি-20 দলের এই অধিনায়ক। প্রতি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অসাধারণ সব ইনিংস খেলে ঢাকার জয়ে বড় ভূমিকা রাখছেন তিনি। দলের মলিন পারফরমেন্সের মাঝেও মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স উজ্জ্বল হয়ে থাকে। এমন অবস্থায় এবার আইপিএল 2022 আসরে দল পাওয়ার সম্ভাবনা দেখছে ভারতীয় গণমাধ্যম। মাহমুদুল্লাহ রিয়াদের দল পাওয়ার সম্ভাবনা দেখছে ভারতীয় গণমাধ্যম। 35 বছর বয়সী তারকা এই অলরাউন্ডার এবারের আইপিএল এ টিম আহমেদাবাদ অথবা টিম লক্ষ্যের একটিতে দেখা যেতে পারে। ভারতীয় গণমাধ্যম মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার পরিসংখ্যান তুলে ধরে লিখে এবারের আইপিএল এ জোরালো সম্ভাবনা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। 113 আন্তর্জাতিক টি-20 খেলেছে বাংলাদেশের হয়ে, যেখানে 1970 রানের পাশাপাশি মাহমুদুল্লাহ শিকার করেছেন 36 উইকেট। টি-20 ক্রিকেটে বেশ অভিজ্ঞ বাংলাদেশ অধিনায়ক এবারের আইপিএল এ নতুন 2 দলের একটিতে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে।